Hello everyone, assalamu alaikum. Firoz Islam likheche assalamu alaikum, walaikum assalam rahmatullahi wabarakatuh. সবাই আগে কমেন্টস করবে তারপরে আমি বলবো নারী কিসে আটকায়। অ্যাকচুয়ালি ফেসবুক খুলে শুধু নারী কিসে আটকায় মানে এই ভিডিও দেখতে দেখতে মানে বোরিং হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলো আপনাদের কাছে জিজ্ঞেস করি, প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দিই। আপু আপনি কি চাল ভাজা খাচ্ছেন? না, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি হচ্ছে চপ খাচ্ছি আর হচ্ছে মুড়ি পেঁয়াজ। আলিম লিখেছে অনেকদিন পর দেখতেছি আপনাকে। যারা লাইভে জয়েন করছেন আপু লাইভটা শেয়ার করে দেবেন। হ্যাঁ আপু ভালো আছেন, ঢাকা থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ ঢাকা থেকে জয়েন করার জন্য। যারা আমার লাইভে জয়েন করছেন আরেকটু আমি ভালো তো আজকে দা ভালো বছরের রিলেশন টাকার কাছে হেরে গেছে, নারী টাকায় আটকায়। Thank you.
কখনো বাজাপুরা কাহিনী আজকে পছন্দ করতেছে আপনি একা একা খাচ্ছেন, আমাদেরকে একটু দেবেন না? অবশ্যই দেব। মরিচ দিয়ে একটা শেষ ছোলা একটু কম। এদিকে ক্যাপসিকাম না মরিচ। আপু আমার কি খাচ্ছেন? মুড়ি আর হচ্ছে আমাদের এখানে একটা চপ পাওয়া যায় মাংস দিয়ে আর ডাল দিয়ে করে। সেই ঝাল আজকে লাইভ মরিচ খেয়ে দেখাচ্ছি আপনাদের। এভাবে তো মরিচ খেতে পারে। এত স্বাদ কেমন মরিচে? আসলে এত স্বাদ কেন? আপু আপনি এত ঝাল খেতে পারেন? হ্যাঁ মিষ্টি শাশুড়ির দুষ্টু জামাই লিখেছে। হাই কেমন আছো? এই তো ভালো। মরিচ কে আপনার কই ছিল এতদিন? এই মরিচটা অনেক মজা খায়। দেন ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুমায়ুন কবির লিখেছে হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি যে মরিচ খাচ্ছেন আমার মনে হয় সজা খাচ্ছেন।
একটু খায়, মরিচকে তো ঘামাই যাইতে সাপ না। এমনিতেই হচ্ছে বৃষ্টি হয়েছে, এই জন্য একটু গরম গরম ওয়েদার। আপু আপনার হাসিটা খুব কিউট, একবার হাসেন মরিচ যেমন ঝাল আপনার তেমন ঝাল, তাই না? কি তাগো লন্ডনি আপা বালনি, আমি লন্ডন থাকি না, আমি বাংলাদেশ থাকি। এই তো মাঠের রাজা ভাইয়া, আলহামদুলিল্লাহ। রোমান খালি কাছে আপনার নাম কি? আমার নাম লতিফা রহমান। আপু আপনার বাড়ির কথা, আমার বাড়ি হচ্ছে খুলনাতে। আপু মোড়ে যেমন ঝাল আপনার গাল শ্যামল লাল। ইন্ডিয়া থেকে বলছি, মইমুর ইসলাম, থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে। আমাকে একটু দেন মুড়ি। কুদ্দুস মাতা, কুদ্দুস মাতুব্বা লিখেছে কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এমনি সুমন লিখেছে লাইভ করা হচ্ছে, কেউ হাসলে আমার শত্রু শত্রু মনে হয়। আমি তো আপনার শত্রুই। আপু সবাইকে দেখে দেখে খাচ্ছেন, আপনার উপরে ঠাডা পড়ব। সাকিব আল হাসান, এরম দোয়া করো না ভাই, আমার উপর ঠাডা পড়ুক। আমার স্বামীটা আর আমার মায়েরা কি হবে, আমার উপর ঠাডা। কুদ্দুস মাতব্বর লিখেছে আপনাকে অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রফসান লিখেছে হাই। রশিদ মিয়া লিখেছে আসসালামু আলাইকুম। রফসান জানি লিখেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। টাকা প্লাস পিওর লাভে নারী আটকায় মোটেই না। বিল গেটস এর টাকায় তো তার ওয়াইফ রে ধরে রাখতে পারিনি, ডিভোর্স হয়েছে। এর কানাডার প্রধানমন্ত্রী ক্ষমতা, তার হাজবেন্ডের কত ক্ষমতা কত টাকা, তারপরেও তো আটকালো না। রাগ করেন না প্লিজ। বাসার সবাই কেমন আছে? মাঠের রাজা ভাই, আমি বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু রাতে কি ডায়েট করেন? ভাজা পোড়া খেয়ে ডায়েট করে কেউ? তৈলাক্ত খাবার খাচ্ছি। তাই আপনি ঝালমুড়ি খাইতেছেন? ডেঙ্গুর কারণে কি ডাবের দাম বাড়ছে? কি আশ্চর্যের বিষয়। ওয়েলকাম সিলেট দাওয়াত, আপনারা আসবেন রফসান জানি। হ্যাঁ সিলেটে আসার অনেক ইচ্ছা আমার, আমি সিলেট যাইনি। ড্রাগনটা শেষ করো না কেন? সাকিব আল হাসান লিখেছে আপু আপনার মিষ্টি মেয়েটা কই? এই যে মিষ্টি মেয়ে, পানি খাচ্ছে, সালাম দাও।
সালাম দাও তো। মরিস কে গরম লাগছে। কোথায় আছো স্নিগ্ধা? আমি খুলনাতেই আছি। অন্য হয় তোমার মতো অন্য কারণ তোমার মতো সুন্দর না, মানুষ আটকায় ভালো ব্যবহারে এবং ভালোবাসার কারণে। মাঠের রাজা ভাইয়া জঙ্গি, আন্ডা বাচ্চা নিয়ে জঙ্গি। রহমাতুল্লাহ খান লিখেছে মাইয়া তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, মেলা দিন পর আপনাকে লাইভে পেয়েছি ফারাজকে। হ্যাঁ, অনেক দিন পর একা একা খায় না। কি ব্যাপার, মেয়ে আটকায় ছেলের তালা চাবির কারণে? এই কথাটা জটিল হয়েছে। এমডি সুমন লিখেছে আমার বাসা কোথায়? আমার বাসা খুলনাতে। সবাই বলে নারী কিসে আটকায়, আমি বলি নারী মা হওয়ার পর সন্তানের মায়ায় আটকায়। জুনু বিছানায় পড়তেছে। আপু এত একা একা খাওয়ান না, মোটা হয়ে যাবে। অলরেডি মোটা হয়ে গেছি, আর মোটার ভয় পাই না। জামাই বউ পাল্লা দিয়ে মোটা দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছে, এই রূপের রহস্য কি একটু জানতে পারি কি? কালকে আপনাদের ভাইয়াও বলতেছিল এত রূপের রহস্য কি, ফেয়ার এন্ড লাভলি। এত রূপের রহস্য, ফেয়ার এন্ড লাভলি। মধুসূদন দত্তের বাড়ি ঘুরতে আসেন, আমাদেরকে না নিয়ে তার জন্য মামলা করব। ইমরানুল হক তখন যে লাইভ করছি কেউ বলে নাই যে আমার বাড়ি মধুসূদন দত্তের বাড়ির আশেপাশে, বললেন ঠিকই তার বাড়ি যাইতাম। একা একা খাও, দরজা বন্ধ করে খাও। এমডি সোহাগলকে আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সংবাদ দেখতেছেন না? তা আপনি তো ফোন দেখতেছেন, তা সংবাদ চালাচ্ছেন কেন? নাটক দেন। এই যে বাংলা নাটক দেখতে আমার খুব ভালো লাগে। ছোটখাটো বেবি হাতি হয়ে যাচ্ছে। আহারে, সালামিন আহমেদ লিখেছে একা একা কি খাইতেছে সুন্দরী? মুড়ি। খাবো
এমরানুল হক লিখেছে গোপালগঞ্জ কবে আসবেন, দেরি আছে গোপালগঞ্জ যাব। আমি নতুন কোথা থেকে লাইভ করছি, আমি খুলনা থেকে, জন্য আমার দুলাভাই বলছে আমার বিয়া করার আগে একটু দয়া করে বিউটি পার্লার বন্ধু হলে বিয়ে করি না, হলে ময়দা সুন্দরী পাবি। আজকে আপনার ভাবি আপনি কি খান, মুড়ি খাই, মুড়ি কিপটে জামাই। বেডশিট শেষ, পুলাপান থাকলি মনে করো যে কি যে একটা অশান্তি আপু, বেশি বেশি করে মনে হয় ঘুরে শুকাই যাবো। ঘটনা সত্যি, বেশি বেশি লাইভে এত মানুষ এখানে, তুমি একা একা খাইতেছ। আর কিউট ভাবি আমি তোমার লাইভ মালয়েশিয়া থেকে দেখতেছি, হাসমো ঠিক দেওয়ার থেকে কিছু আপু আপনার রুমটা দেখাবেন, রুমতে এলোমেলো আন্ডা বাচ্চা পুলা পাইন দুষ্টুমি করে, যশোর থেকে আপু কৃষক গায়ে নিয়ে দেব, জামাই কিপটা করে খালি শুধু মুড়ি খাওয়ায়। আর মুড়ি না, বাইরে থেকে হচ্ছে আপনার ভাইয়ার চপ কিনে নিয়ে আসছিল, এটা দিয়ে খাচ্ছে। সুন্দরী কোথায় থাকো, দেশে নাকি? হ্যাঁ দেশেই থাকি। সবুর খান লিখেছে আপু আপনি কি বাদাম খাচ্ছেন কি না, এর মধ্যে ময়লা দেখি, দাঁড়াও না আপু আমার খুলনা যাওয়ার খুব শখ, বাগেরহাট দেখা খুবই শখ, চলে আসেন বাগেরহাট, অহরহ মানুষ চলে আসে, বিদেশের তো মানুষ চলে আসে, মানে ফরেনাররা অনেক বেশি থাকে বাগেরহাটে। আপু আপনারা সবাই এত সুন্দরী বলতেছে, আপনি তো রাতের মধ্যে কালা হয়ে যাবেন। আমি ঠিক বলতে পারবো না কিন্তু সিকিউর আছে, বাগেরহাটে তো সবাই কম বেশি আসে।
আমারটা মরিচ দেন হ্যাঁ আমারটা মরিচ দেন হালকা ওই একটু মরিচ রেখে দিছি না ওটা দেন কি হলো আজকে সবাই এত লোকজন কম রিজি আক্তার লিখেছে ওই আপু উত্তর দাও রিজি আপু রিজি আক্তার লিখেছে কিসের উত্তর দেব আপু বলেন কি প্রশ্ন আপনার রিজি আক্তার আপু লিখেছে ওই আপনি রিপ্লে দাও ওই যে রিপ্লে দিয়ে দিলাম কি আপু আপনার চুলগুলো কয় ফুট লম্বা আমার কাছে সুন্দর লাগে তাই জানতে চাইলাম তা তো 3 ফিটের বেশি আছে চুল ঠান্ডা লাগছে নাকি হ্যাঁ ঠান্ডা ওকে আই আপু আমাকে রিপ্লে দাও এই আপু আমাকে রিপ্লে দাও এই যে রিপ্লে দিয়ে দিছি ভাই জ্বর আইছে নাকি আপু জ্বর হয়েছিল বাট এখন ঠিক হয়েছে না ভাত খেতে হবে ভাত খেয়ে তারপরে ফোনে গান দিবে বাবা আপু আপনার লাইভে প্রথম কুতুবুদ্দিন আলী থ্যাংক ইউ সো মাচ প্রথম রিজি একটা লিখেছে আপি হ্যাঁ আপি বলো কি বলতে চাও তুমি আপু একা একা আবার নাকি আমাদেরকে দেবেন না খাবার নাকি খাচ্ছে আদিল হোসেন লিখেছে কেমন আছে আপু আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে অনেক কিউট লাগছে রিজি আক্তার থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্টস করার জন্য মেয়েরা কমেন্টস করলে আমার খুব ভালো লাগে রিজি আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য মেয়ে হয়ে মেয়েরা কমেন্টস করলে আমার খুব ভালো লাগে আপু একা একা খাবেন নাকি আমাদের দেবেন না সজীব হোসেন লিখেছে চমৎকার লাগছে থ্যাংক ইউ সো মাচ কুতুবুদ্দিন আলী লিখেছে আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতে আমার বাড়ি বাংলাদেশ মেয়েদের মেয়েরাই তো প্রশংসা করবে হ্যাঁ মেয়েরা প্রশংসা করলে ভালো লাগে আপনি কিউট লাগছে আপনাকে সত্যি থ্যাংক ইউ সো মাচ রিজি আক্তার যারা আমার লাইভে জয়েন করছেন আপু লাইভটা শেয়ার করে দিন প্লিজ হাই সুন্দরী আপু আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন শুভ রাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আপি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ রিজে আপু তুমি অনেক বেশি ভালো কারণ তুমি এত সুন্দর সুন্দর কমেন্টস করতেছো আপু আপনার লাইভটা আমি অনেক শেয়ার করতেছি সাকিব আল হাসান থ্যাংক ইউ সো মাচ কে তুমি সুন্দরী রাজকন্যা কোথায় তোমার বাড়ি আমি কি জানতে পারি প্লিজ বলো না গো সুন্দরী আপু আমার বাড়ি হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ শ্বশুর বাড়ি খুলনাতে রিজি আপু লিখেছে আপু সেই কিউট তুমি থ্যাংক ইউ সো মাচ রিজি আপু আর সজীব হোসেন লিখেছে বাগেরহাটের বাঘিনী কন্যা কীরকম আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি গোপালগঞ্জের কন্যা হ্যালো ময়না পাখি কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো চা বানাবো চা খাবেন হ্যাঁ
ডিজি আক্তার আপু লিখেছো, ওই আপু হ্যাঁ বলো, সবাই শুনো, সুন্দরী আপুর উপর অত নজর দিও না, সুন্দরী আপুটা একটা বয়ফ্রেন্ড আছে, আমার জামাই আছে, আমি তো আবু নাসের লিখে নোসার লিখেছে সো প্রিটি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আলামিন লিখেছে তুমি কি ভালো আছো, এই তো আলহামদুলিল্লাহ, আমার বউ নিয়ে যাবে আমার বাড়ি, জি আপু কমেন্টস পড়ো, ওই লোককে কি বলতেছে হবে জানেন না, জালালউদ্দিন লিখেছে বাঘিনী কন্যা কথা তো বাঘের মতো নাই মধুর মতো লাগছে, আপু একটা কথা বলবো রাগ করবেন না, বলো ভাই কেন রাগ করব, পাগল মুনামার লিখেছে এই পাগলি তুমি কি নারী না পরি, শহীদুল ইসলাম লিখেছে গোপালগঞ্জের শেখ হাসিনা আপাগো এটা, দেওয়ান শফিক লিখেছে বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ, আব্দুল মুকিত লিখেছে কেমন আছো বোনা, সব বাদ আছে বলেন সবাই, সবার উত্তর দেন, নারী কিসের, আপনারা খাওয়া শেষ শুনি একসাথে খাবেন, মার্শাল্লাহ সেই লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ, আপু আমি শুনতেছি খুলনা আবার কাঁকড়া খায়, খুলনার মেয়ে ছেলেরা সবই বলে কাঁকড়া খায়, খুলনায় কাঁকড়ার চাষ হয়, কাঁকড়া খায় আবু নোসার লিখেছে ইউ আর ফ্রম ম্যাম, আই এম ফ্রম খুলনা, রুহল আমি লিখেছি কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো, জালালউদ্দিন লিখেছে পরীর মতো লাগবে ঠোঁটে লিপস্টিক কপালে লাল টিপ, টিপ অবশ্য পরি না, মনির মোল্লা লিখেছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো, তোমার ছেলেটা খুব মিষ্টি, তোমার ছেলে মেয়ে আছে, হ্যাঁ কৃষ্ণাকান্ত বর্মন, আমার একটা মেয়ে দয়া করে কেউ ধাক্কাধাক্কি করবেন না, আমি ছোট মানুষ দুই চারটা কমেন্টস করে চলে যাব, আহমেদ মুন্না কেন গো এটা গোপালগঞ্জের হাসিনা আপা গো এটা, শহীদুল ইসলাম আপু আপনার লাইভ প্রথম আসলাম, ভালো আছেন, যারা যারা আমার লাইভে প্রথম আসতেন আমার পেজটাকে ফলো করে দিবেন, আব্দুল মুকিত লিখেছে আপনার পরিচয় দিন, ইকবাল হোসেন লিখেছে হাই আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো, এই যে আমার কলিজার বন্ধু তুমি কেমন আছো গো, পরে তোমার লাইভে আসতে পারি না, আলম খান আমার স্বামীকে অন্য একদিন দেখাবো, রুহুল আমিন ভাইয়া এই রাজকন্যা তোমার রূপের সাথে মিল আছে গো, থ্যাংক ইউ, আমার প্রেমে পাগল লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছো গো পড়ি, আলহামদুলিল্লাহ আপনাদের খুলনা যদি একটা ভালো মেয়ে থাকে একটু আমি হাঙ্গা করে যেতাম, সবুজ লিখেছে প্যারি নে চাপো আমি তোমার লাইভে নতুন নাটক দেখবেন না, গান চালাবো কেন বন্ধ করবো, তোমার আমি দাদা ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু আপনি কোথা থেকে বলছেন, আমি নতুন, থ্যাংক ইউ সো মাচ, শান্ত কফি লিখেছে আপু আপনার লাইভে নতুন আসলাম, কেমন আছেন আপু আপনি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার স্বামী ভাগ্যমান, রুহুল আমিন
পাগলে তোমার চাঁদ মুখের মিষ্টি হাসি সেই লাগছে পাগল মন আমার, থ্যাংক ইউ সো মাচ। মহাবুবা আহমেদ লিখেছে, আমি তোমার চাঁদ বদনে মায়া পড়ে গেছি, প্রেমে পাগল লিখেছে, আপু আপনার হাসি খুব মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল মুকিত লিখেছে, তোমার লাইভে এই প্রথম, থ্যাংক ইউ সো মাচ। আপনার ভিডিও এতটা আমি শেয়ার করছি কিন্তু আপনার মেসেঞ্জার লক করছে, আপনার উত্তর দেন না, এটাই আমার মনে অনেক খারাপ। আমি যারা আমাকে অনেক কমেন্টস করতেছেন বা মেসেঞ্জারে নক দিচ্ছেন, আমি সবার কমেন্টসের উত্তর ভিডিও করব, মানে সবাইকে আলাদা আলাদা করে তো আর উত্তর দেওয়া যায় না, ভিডিওর মাধ্যমে আমি উত্তর দিয়ে দেব। ওরাম লিখেছে, আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আমি ইন্ডিয়ার উত্তর দিনাজপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার বাসা কোন জায়গা? স্টেট হব ডিস্ট্রিক্ট, আমি আসাম ইন্ডিয়া থেকে সেই আছি, আমি বাংলাদেশে খুলনা থেকে। তোমার চোখের মুখে জাদু আছে গো, দেওয়ান শফিক, থ্যাংক ইউ সো মাচ। সাকিফুল লিখেছে, হাই চমৎকার বন্ধু, প্লিজ আপু আমি আপনার মেসেঞ্জার অফ করছি তো যদি পাই খুবই খুশি হতাম। ছোট মাইয়ার বিয়ে হয়ে গেছে মোহাম্মদ মাসুদ, হ্যাঁ একটা মেয়েও আছে, একা কি মন। আপু আপনার কথা সত্যি অনেকটা সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। ইকবাল হোসেন, পাগল মন আমার লিখেছে, আমাকে খারাপ ভেবো না, সুন্দরকে সুন্দর বলতেছি, পাম দিচ্ছি না। ইকবাল মাহমুদ লিখেছে, হাই বিয়াইন রে ভালোবাসা আটকায়। ইউনুস খান, মিঠুন দাস লিখেছে, খুলনা সব থেকে ভালো জিনিস কি পাওয়া যায়? খুলনার চৈজাল বিখ্যাত, আর হচ্ছে খুলনা সব কিছুই অনেক বেশি ফ্রেশ পাওয়া যায়, আমিও কিন্তু দেখতেছি। খুব ভালো লাগে, হাওলাদার শহীদুল লিখেছে, খুব ভালো লাগে। হাই আপু, হাই আমার বিশ্বাস হয় না তোমার বিয়ে হয়ে গিয়েছে, মোহাম্মদ মাসুদ রানা, হ্যাঁ আমার বিয়ে হয়েছে, ইভেন আমার একটা বেবি আছে। সাকিবুল হাসান লিখেছে, আপু আপনাদের খুলনায় মেয়েরা কিরকম কিউট, ভালোই কিউট। বিয়ান কেমন আছো? ভালো আছো। ইউনুস খান, আলহামদুলিল্লাহ। হাবিব রহমান লিখেছে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু, আপনার লাইভ নতুন আসলাম, আপনি রিপ্লে করেন না কেন? ইকবাল ভাই, আপনার প্রত্যেকটা কমেন্টস আমি অ্যানসার করেছি। আপুর বিয়ে না হলে কি মেয়েটা কি আকাশ থেকে আইছে, এরকম মাঝে মাঝে প্রশ্ন। আপনি অনেক সুন্দর আপু, জীবন সঙ্গী, থ্যাংক ইউ সো মাচ। এত কিভাবে খাইতে পারেন? সজীব হোসেন, আপনারে দেখে দেখে শিখছি কিভাবে খাইতে হয়, খালি কমেন্টস পড়ো না, লাইকের দিকে তাকাইও প্লিজ। হাই হ্যালো, কেমন আছো? কুমিল্লা থেকে লাইভে যুক্ত হলাম, বাসা কোথায়? বাসা খুলনাতে। তুমি
তুমি ভীষণ মিষ্টি রাজ শেখর না হাসিটা এত সুন্দর কেন মোহাম্মদ আলী লিখেছে ভালোবাসা প্রেম মায়াতে আটকায় সরি আপু থ্যাংক ইউ রিপ্লে করার জন্য ইকবাল ভাই আপনাকেও থ্যাংক দেশি আপনার বিয়ে হয়েছে নাকি সজীব হোসেন দেশি অনুষ আপনার তো জানা উচিত আমার বিয়ে হয়েছে কিনা মোহাম্মদ মাসুদ রানা লিখছে মিষ্টি কুমড়ো কি তোমার হাজব্যান্ড মিষ্টি কুমড়োটা কি তোমার হাজব্যান্ড হ্যাঁ মিষ্টি কুমড়ো আমার হাজব্যান্ড খুশি কামাল মেম্বার লিখেছে আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ও সব খাইতে পারবে না এত ভালো গান আপনি কমির সন্তান লিখেছে তুমি তো ভয়ঙ্কর চেহারার অধিকারী আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি গোপালগঞ্জ হোম ডিস্ট্রিক্ট মুজিবুল লিখেছে আপু আপনি কেমন আছেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে মুজিব ভাই থ্যাংক ইউ সো মাচ এই রাজকন্যা তোমার চোখে জাদু আছে মুখে আছে হাসি তাই তোমাকে এত ভালোবাসি জুয়েল ভাই লিখেছে শালি আপনার দুলা ভাই বরিশাল থেকে থ্যাংক ইউ সো মাচ দুলা ভাই কমেন্টস করার জন্য শুনেছি মেয়েরা আটকায় টাকার কারণে যদি আটকাবে তাহলে বিল গেটসের ওয়াইফ কেন ডিভোর্স দিল তারপরে হচ্ছে কানাডার প্রধানমন্ত্রীর ওয়াইফ কেন ক্ষমতা টাকা তার কাছে দুটোই ছিল তাহলে কেন তাকে ডিভোর্স দিল তার এক লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা মেয়ে কয়জনকে ভালোবাসা দিবে আপনার বেবিটাকে দেখান কয় বছর হয়েছে আপু আমার বেবিটার এই যে 4 বছর আমার বেবিটা খাচ্ছে ওর বাবা ওকে খাওয়াচ্ছে আমার হচ্ছে সোনার জামাই সে অনেক কাজ করে দেয় আমাকে দিনকাল কেমন কাটছে খাইতে লইতে পারেন খাওয়াইয়ে দিতে হয় ফ্রান্স থেকে দেখতেছি আপু ভালোবাসা নিয়েন এস আই রনি থ্যাংক ইউ সো মাচ রনি ভাইয়া ফ্রান্স থেকে জয়েন করার জন্য নিতয় চাকমাল গেছে হ্যালো আমি রাঙামাটি থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ রাঙামাটি থেকে জয়েন করার জন্য তারেক ভাই লিখেছে ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ আপু কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ ওরেও কি ঝাল দিয়ে দিচ্ছেন না চাকচাক করে বল কৌমির সন্তান লিখেছে আমি আওয়ামী লীগ বলছি আপু সত্যি আপনার হাসিটা অনেক মিষ্টি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাইয়া নিতা চাকমা লিখেছে কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই আপু তোমার সাথে অনেক মজা করলাম খারাপ মাইন্ড করো না প্লিজ ভালো থেকো সুখে থেকো আশি টাটা টাটা আপু আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে কামাল মেম্বার থ্যাংক ইউ সো মাচ কালিমুদ্দিন লিখেছে আপু আপনি কোথা থেকে বলছেন আমি খুলনা থেকে বলছি অনেকদিন পরে শাহাদত মণ্ডল হ্যাঁ অনেকদিন পরে হলদার শহীদুল লিখেছে আপনার বা আমার বাড়ি গোপালগঞ্জ কোটালি পাড়া
আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। দেশি সাদা মনে একটা প্রশ্ন, মেয়েরা কি জন্য আটকায়? আমি টেনশনে পড়ে আছি। মেয়েরা যে আসলে কিসে আটকায় সে নিজেও জানে না, সত্যটা আমি জেনে গেছি। হ্যাঁ, পুরোপুরি জেনে গেছি, জীবনে সবচেয়ে বড় সত্যি জীবনে থেকে তুমি হারিয়ে গেছো, আমি হারিয়ে ফেলেছি তোমায়। আপু আমি রবিবাজার থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ রবিবাজার থেকে দেখার জন্য। ইকবাল ভাই লিখছে লাইভে প্রত্যেকদিন কখন আসি? অ্যাকচুয়ালি আমি অনেকদিন পরে আসছি, আজকে ম্যাক্সিমাম সময় হয় দুপুর টাইমে, মানে 11টা 12টার দিকে বা হচ্ছে সন্ধ্যায়। রফিকুল ইসলাম লিখেছে তুমি অনেক কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। রিলেশন করছি, হঠাৎ করে সে চলে গেছে আমাকে ছেড়ে, আমি কি করতে পারি, আমাকে পরামর্শ দেন। আপনি খাবেন? এটা দিন, এটা নেন। খুলনা রূপসা ফেরিঘাট ভান্ডার কোর্ট বাজার গোল্লামারি জুট মিল সাধনা বাজার ওই কলিজার টুকরা, কেমন আছো তুমি? শুকুর আলী, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসি অনেক সুন্দর লাগে। শফিউল আলম, তার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগতেছে। নিতয় চাকমা, থ্যাংক ইউ সো মাচ। আপু একটা কথা বলি, মেয়েদেরকে কেমনে প্রকাশ করতে হয়? কেমন আছেন আপু? রাসেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি অসাধারণ লেখায়। কামাল ভাই থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি আপনার জায়গাটা আমি এখন, হ্যালো আপু ভালো আছো? নি আলহামদুলিল্লাহ ভালো। মিঠু শীল লিখেছে মেয়েদের কোন জিনিস সব থেকে নরম? মন, মন। আলামিন লিখেছে যেমনে খুশি সে হোক। আপু আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম জুনায়রা, তাসকিয়া রহমান জুনায়রা। এই রাজকন্যা তোমার হিজাব পড়লে সেই লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু মেয়েদের কেমনে প্রপোজ করতে হয় একটু বলবেন, আপনি মেয়ে তো আপনার অভিজ্ঞতা একটু বেশি আছে। আমার জামাইয়ের কাছে তো শিখেন, সে ভালো প্রপোজ করতে পারে। চর ফ্যাশন ভোলা আলাউদ্দিন খান, যারা লাইভে জয়েন করছেন আমার লাইভটা শেয়ার করে, আপু আপনি লেখাপড়া কতটুকু করছেন? কোন রকম চলে, নিজের কাজ চলে, এতটুকু লেখাপড়া করছে বুঝলাম না। এই জায়গায় এই নোংরা করছে কে? জুনাইরা, বিছানায় আর ঘুমানোর মতো নেই। চর ফাশার শেখ রাসেল শিশু পার্ক দেখতে আসবেন অবশ্যই, কথা বলি কিছু খারাপ মনে করবেন না। হিজাব, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ব্যবসা করে। আপু আপনি এত সাদা কেন? কিছু মেখেছেন নাকি? আমি গাছা থেকে বলছি, ঠিক আছে দেখেন আমার হাত আমার মুখের থেকে সরছে। হ্যালো ভাবি বলেন তো, সিনারি আসলে কিসে বাধা? তো লাইভটা মালয়েশিয়া থেকে দেখছে, আপনি সুন্দর মেকআপ দেন, এত সুন্দর। জাহাঙ্গীর খন্দকার, মোটেই আমি মেকআপ দিইনি বাহা। বুরহান আহমেদ লিখেছে হাই, হাই। হাই হ্যালো আপু কেমন আছেন? খুলনা ভান্ডার কোর্ট বাজার চেনেন কিনা? ভান্ডার কোর্ট কোথায়? না ওইটা ডেলিভার হবে না। হ্যাঁ
ওটা দিলে পায় না মাঝখানের রুমে আপনার স্বামীকে একটু দেখাবেন আমার স্বামী রফিকুল ইসলাম লিখেছে এত অহংকার ভালো না আপু আহারে ফারুক লিখেছে ম্যাডাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দেখলে অনেক কষ্ট লাগে আমার মালয়েশিয়া থেকে বিয়ে করতে পারবো এত সুন্দর আপু আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে হ্যাঁ ফারুক লিখেছে ম্যাডাম আমি বাহরাইন থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ বাহরাইন থেকে দেখার জন্য আমাদের এখানে বৃষ্টি হয়েছে আমি হচ্ছে সন্ধ্যার পরে টেইলারে গেছি মানে লাইভে আসার আগে একটু টেইলারে গেছিলাম বাসার পাশে বাসা থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় গিয়ে তো ভাই বৃষ্টির মধ্যে আটকে পড়ছি হুট করে বৃষ্টি চলে আসছে ছোট্টটা জি ফারুক লিখেছে ম্যাডাম আপনার দেশের বাড়ি খুলনা নাকি না আমার দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ মুই গোপালগঞ্জের মাইয়া ম্যাডাম আপনার স্বামী আপনাকে বুঝি না আসসালামু আলাইকুম কেমন আছো আপু ওমর ফারুক আলহামদুলিল্লাহ দেশের বাড়ি কোথায় আপনার কি কোনো ছোট বোন আছে কিনা ওর 5:30টায় আপু কেমন আছেন এমডি আরিফ আলহামদুলিল্লাহ ভালো আপনার ওই আপু তুমি কি করো বসে আছি বুঝলাম করেছি করেছি করছি না এক মানুষ থেকে প্রেমে পড়েছি প্রেমে পড়েছি সাদুজ্জামান লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো তাহলে আপনি শেখ হাসিনার হেলালুদ্দিন লিখেছে আপনি শেখ হাসিনার দেশের লোক নাম তো একমাত্র প্রথম আজকে জয়েন করলাম আপন করে থ্যাংক ইউ সো মাচ ওর কিন্তু ফোন বেশিক্ষণ দেখা যাবে না ওই আপু তোমার কি সর্দি হয়েছে হ্যাঁ আমার না কি যে বিচ্ছিরি একদম খাচ্চর একটা রোগ সর্দি লাগা খুবই বিচ্ছিরি বললাম আপু ভাইগনা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার কণ্ঠ শুনে প্রেমে পড়ে গেছি থেকে সমাজ খুলনা সিটি কলেজের সামনে আমার শ্বশুর বাড়ি কুমিল্লা হচ্ছে আমার বাড়ি ইমাম হোসেন নারী আটকায় মায়ায় মমতায় আর ভালোবাসায় অ্যালার্জির পরীক্ষা ভালো হয়ে যাবে ও আপনার দাঁত রইল হাওড়ের চিংড়ি মাছ খাওয়ার জন্য মনে কিছু দেখানো যাবে না আপন আকরাম খান লিখেছে কাগজ কাগজ আমার চেষ্টাকে লাইভে দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে দেখি বিজয় রায় লিখেছে বিউটিফুল বৌদি কেমন আছো নাগপুরটা অনেক সুন্দর লাগছে পাবি থ্যাংক ইউ সো মাচ
যারে আমার মনেতে আমার ভালোবাসনা রে আমার মন চলো খুশি কামাই নিয়ে আপন ভাবে চলো রুহুল উদ্দিন লিখেছে হাই আপ আই লাভ ইউ আমি কি বলছি আপনার ছোট বোন আছে খালাতো বোন আছে না আমার কোন খালাতো বোন নাই ভাবি তোমাকে অনেক ভালো লাগছে ফক্তার থেকে তোমার সাপু তুমি আমাকে ছোট ছোট ভাই মনে করতে পারো না এই জন্য রাজশাহী বেড়াতে আসো ভাবি তোমার নাকের ফুলটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপা আপনার নাক খুব সুন্দর থ্যাংক ইউ সুপ শেখ লিখেছে কেমন আছো তা আলহামদুলিল্লাহ ভালো মন আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছে নারীকে তাই বলে কি নারী যেটা মন চাই করতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে মুস্তফা কামাল লিখেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আমি খুলনা থেকে এত মায়াবী চেহারা অনেক সুন্দর আপনি থ্যাংক ইউ সো মাচ দেখে আমার আপু আপনার ছেলে মেয়ে কয়জন কামাল মেম্বার আমার একটা মাত্র মেয়ে বুঝলাম না এত আননোন নাম্বারে ফোন আসতেছে জানি আজও ধরবো না দিচ্ছি কেমন আছো আপু মাহবুব ভাই আলহামদুলিল্লাহ ভালো খাইরুল আমান লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পিছনে কাটা বললাম না বা এর মধ্যে রাখছেন কেন আমি এতগুলো ভাত খাবো না মুস্তফা কামাল লিখেছে আপনার স্বামী কি করে আপাতত আমাকে ভাত খাওয়াই দিচ্ছে চাবাই শেষ করে পানি খাও জুনু জাহাঙ্গীর ভালো কিছু আপনার স্বামী অনেক ভাগ্যবান আপনার মতো একজন মেয়ে পেয়েছে আপনার স্বামীরে দেখলে খুব ভালো লাগতো ইসলাম দেখেছে ওই আপনি তো একটা স্বামী পেয়েছেন যে আপনাকে তুলে খাওয়ায় হ্যাঁ আমার স্বামী অনেক ভালো ফ্লিপচারে যাবো আপনার স্বামী একটু কোন পেজে আসতে একটু দেখবো আপনার
নারী কিসে আটকে আপু বলেন কেমন আছেন কি খবর জহিরুল ইসলাম এটা আলহামদুলিল্লাহ ভালো জুরাই শেষ করো একটু কমাই কমাই দেন জুরো চাপাও নামখো শেষ শেষ আর নাই নাও রনি ইসলাম লিখেছে হায় হায় তু কমাই দেন আমি অনেকে রিকোয়েস্ট করতেছি আপনার দেখার জন্য আপনি কি দেখা দিতে চান সে আসলে প্রস্তুত না আমার ঝাল লাগতেছে এইভাবে দেন না কেমন আছো তুমি এমদাদুল এইটা আলহামদুলিল্লাহ জুনু চাবাও কি খাচ্ছেন ভাত খায় ইংলিশ মাছ দিয়ে কি অবস্থা বিছানা একবারে কে খাওয়াই দিচ্ছে আপু বাহারুল ইসলাম আপনাদের ভাইয়া আর চৌধুরী লিখেছে কি খবর ভালো নি আপু আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত করে ভাত খাওয়াবেন কি অবশ্যই নারী আটকায় ভালোবাসা কি খবর ভালো নি বোন আপনি আপনারা আমার সালাম থ্যাংক ইউ সো মাচ নীরব মোল্লা লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কবে পেজে আসবে আপনি বলেন আমি দিন পেজে থাকবো মালয়েশিয়া থেকে আপনার লাইভটা দেখবো আমি একদিন হচ্ছে সময় করে আপনাদের ভাইয়াকে নিয়ে লাইভে আসবো আর আপনাদের আমার যে আগের ভিডিও আছে পুরাতন ভিডিওতে ভাইয়াকে দেখতে পাবেন আপনাদের ভাইয়া আছে আপনার আপনার ঘর কোন জায়গাতে জানতে পারি পুরি কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি নীরব ভাই আপনি কেমন আছেন নারে একমাত্র আটকে যায় গাজাটি মধুতির কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম যা মুগ্ধ করে আসো যা কান্না করে না বেবি শাকিল অফিসার লিখেছে আসসালামু আলাইকুম কাকি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিল তুমি কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাবা আচ্ছা আপু ঠিক আছে আল্লাহ হাফেজ জানাবেন ভাইয়া কবে আবার ফিরে আসবে সত্যি তুমি অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ এনামুল হাসান লিখেছে বিয়ে শাদী হয়েছে হ্যাঁ আমার জামাই আছে ভালো নেই তোমাকে দেখতে পাই না কীভাবে ভালো থাকি
নিজের হাতে না খেলে কখনো পেট ভরবে না, জামাইয়ের হাতে খালি পেট ভরে। খাও, এখন তো খা, খাইতে খাবা, বাবার কাছে যাও, নিয়ে যাও। সিবি সেন লিখেছে, আসসালামু আলাইকুম, আই অ্যাম ইন্ডিয়ান, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই কেমন আছে? শাকিল, বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। যারা আমার লাইভে এখন জয়েন আছেন তারা অবশ্যই শাকিল অফিসিয়াল ওকে সাপোর্ট করবেন। ও হচ্ছে টেকনিক্যাল ভিডিও বানায়, বাচ্চা কান্দে। নাও নাও, ওইটা দেবো, নাও। জানো এখন মাত্র খাওয়া শেষ করছে, এখন দিলি খাই জানো বা। লাইভে আসুনি কেন, বাচ্চা কান্দে। টক বেবি, আসো আমার কোলে, আসো নিয়ে আসো, যাও তোমার চিপস নিয়ে আসো, যাও যাও নিয়ে আসো, দেবো, যাও নিয়ে আসো, যাও। তোমাকে অনেক সুইট লাগছে সাদ্দাম হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আর জুনাইরার বাবা, জুনাইরার বাবা কেমন আছেন? মালয়েশিয়া থেকে দেখছি। সম্রাট আব্দুল হক লিখেছে, রনি সোহেল লিখেছে, হাই কেমন আছো আব্দুল সাদ্দাম, দিছে বাবা, দিছে এটা। ওকে মিল্কটা শেষ করো, বাবার কাছে নিয়ে যাবো, বলে ছিঁড়ে দাও। জুনাইর বাবা দেব, জুনাইরের বাবা আপনার কয়টা বাচ্চা? আমার একটা মাত্র মেয়ে, অনেক মিস করি তোমাকে, থ্যাংক ইউ সো মাচ এত তো মিস করার জন্য। ইন্ডিয়া থেকে দেখছি তো অনেক ভালো লাগছে সাদ্দাম হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক ফলোয়ার্স আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার লোকজন আমাকে অনেক বেশি সাপোর্ট করে, অন্য অন্য দেশেও আছে, মালয়েশিয়া, তারপরে হচ্ছে আপনার সৌদি। অনেক ভালো লাগে তোমাকে পড়ি, থ্যাংক ইউ সো মাচ নীরব ভাইয়া। এস কে রবিন লিখেছে, মালয়েশিয়া থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ মালয়েশিয়া থেকে দেখার জন্য। আফরুদ্দিন লিখেছে, আপনার স্বামী কি করে? আমার স্বামী তখন লিখেছে ইন্ডিয়া ঘুরতে আসেন, ইন্ডিয়া গিয়েছিলাম ডিসেম্বরে। জাকির হোসেন লিখেছে, আমার মেয়ে, মেয়ের নাম জুনাইরা। সাজিদ মণ্ডল লিখেছে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আপু, আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনি কেমন আছেন? শাহজাহান আলী লিখেছে, আমার মেয়ে হচ্ছে এই যে, কিছু করার নাই, কান্দিছে। মিল্ক আপনি খেয়ে ফেলেন, লাইভ কেন করেন আপনি? পেজের ফলোয়ার্স বাড়ানোর জন্য। মোহাম্মদ ইলিয়াস লিখেছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। সাগর আহমেদ লিখেছে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। মেয়ের বাবার নাম কি? সাদ্দাম হোসেন। বাবার নাম সাজিদুর রহমান, মেয়ের বাবার নাম কি? আনসোটা ধরো না, ওটা ধরো না, রাখো রাখো। আপনার মেয়ে খুব সুন্দর ইনশাল্লাহ। বাসা কোথায়? আপনাকে এটা খান, হ্যাঁ এটা খাই নেন আগে, এই ঠান্ডাটা আগে খাই। হ্যাঁ না, ও না, ওর না দিছি আমি বিকালে, এন আপনি শেষ করে ফেলেন, খেললেন না আপনি শেষ করে ফেলেন। তারপরে খান, আমরা তো ভাত খেয়েছি, আপনি তো কিছু খালেন না। আমি পরে খাওয়া নিই, আপনি আর একটু খাই, ওইখান তো আর একটু নেন। আই লাভ ইউ ইন মক্কা,
জাকির হোসেন মক্কা থেকে দেখার জন্য থ্যাংক ইউ সুমার সাগর আমাদের লিখেছে কি হলো আর রনি সোহেল লিখেছে ভেরি নাইস ইউ থ্যাংক ইউ সো মাচ রমজান আলী খান লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তোমার নাম কি বাচ্চা কয়টা আমার নাম লতিফা রহমান আমার বাচ্চা একটা আর্মি থেকে জব করি আমার লাগি দোয়া করবা আর চৌধুরী হ্যাঁ অবশ্যই তোমার লাগি দোয়া করবই নারী কিসে আটকা এখন আপনাদের বলি এতক্ষণ আপনারা দেখছেন আমার জামাই আমাকে ভাত খাওয়াই দিছে এখন হচ্ছে গ্লাসে হচ্ছে দুধ নিয়ে এসে দিছে তো নারী হচ্ছে একটু ভালোবাসা একটু মায়া আর একটু যত্ন করলেই আটকায় এসকে রবিন লিখেছে সুন্দরী তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে খুলনাতে আপাতত আমার বাড়ি খুলনায় করেন ভ্রমণ আপনারা কি কেউ ঠেকাইছে তরফা কখনো কোনো কিছু হয় না মানে শুধু টাকা শুধু ক্ষমতা শুধু জিনিসই কাজ না সব কিছু একটু একটু থাকা যায় আমি তো আটকে গেছি তোমার রূপের কাছে তুমি কি মুসলিম প্রসেনজিৎ সরকার হ্যাঁ আমি মুসলিম রাত বাড়তেছে আর লোকজন জয়েন করতেছে বেশি এতক্ষণ হচ্ছে তোমাকে অনেক ভালো লাগে তুমি অনেক কিউট জয়েন আহমেদ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমি হচ্ছে 60-70 জন নিয়ে লাইভ করছি এখন প্রায় 400-র কাছাকাছি মমিনুল এসকে লিখেছে কি করছো এই তো বসে আছি কি করছেন বোন হাফিজুল মন্ডল আমি হচ্ছে এখন বসে আছি ডিনার শেষ করলাম এখন আপনাদের সাথে আড্ডা দিচ্ছি এসকে আজাদ লিখেছে নাইস স্মাইল থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার পরাণ লিখেছে আপু ভালো আছো তো আলহামদুলিল্লাহ ভালো পবিত্র মনের কিউটটা দাও আমাকে টিকিটটা দাও আমাকে ও সরি ভুল করছি তাহলে কেন ভিডিও বানাচ্ছ তোমাকে খুব সুন্দর লাগছে মুসলিম বলে কি ভিডিও বানাতে পারবো না এটা কোনো কথা রাজু আমার লিখে চাপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কিসের দুধ খাইছি গরুর দুধ সেলিম হোসেন লিখেছে তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ খাওয়া দাওয়া হয়েছে মুমিনুল এসকে হ্যাঁ আপনার বাড়ি কোথায় বোন আমার বাড়ি গোপালগঞ্জ কেমন আছেন আপু কাউসার আলহামদুলিল্লাহ ভালো মহিদুল লিখেছে ভালো আছেন আলহামদুলিল্লাহ
আসসালামু আলাইকুম আপু, আপনার পেজে নতুন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুসলিম মেয়েরা হয় লজ্জা করে না ফেসবুকে লাইক করছে। ও আপনাকে ভালো লাগছে রমজান আলী খান, থ্যাংক ইউ সো মাচ। মেয়েরা কিসে আটকায়? ছেলেদের কাছে ভালোবাসা আটকায়, ভালোবাসার যত্নে। ইসমাইল হোসেন লিখেছে, আপু দুলাভাই কি করে? আপু দুলাভাই হচ্ছে ব্যবসা করে। নিউ মার্কেটে দেখা করো একদিন পড়ি। নিউ মার্কেটে মাঝে মাঝেই যাওয়া হয়। আপনারা বলছি, আপনারা নিউ মার্কেটে কোথায় দোকান বলেন, তা বলবেন না, দোকানের নাম বললেই হয়। আপু কেমন আছেন? ঠাকুরগাঁ থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ প্রেম প্রেম হরি ঠাকুরগাঁ থেকে দেখার জন্য। আপনি কি ম্যারিড না আনম্যারিড? সৌদি আরব থেকে আপনার লাইভ দেখতেছি, আশা করি ভালো আছেন। তবে আমার উত্তরটা পাঠিয়ে দিবেন, জাহাঙ্গীর ভাইয়া আমি ম্যারিড। কিকো আপনি কেমন আছেন? গোলাম রসুল আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাড়ি গোপালগঞ্জ কোন গ্রাম? সালাউদ্দিন, আমার বাড়ি গোপালগঞ্জ সদরে। চলো আপনার নাক এত লাল কেন? মানে ছো ঠান্ডা লাগছে এই কারণে। এই যে পানি, শুধু পানি ঘাটে যাও যাও যাও। দাদা কি করে? আমি সৌদি আরব থেকে দেখছি, সৌদি আরব থেকে দেখার জন্য। কাজল এর চিত্র লাগে, নজর লাগে সবার। সবাই মনে করে তোমার বিয়ে হয় নাই, অবশ্যই আমার বিয়ে হয়েছে। দুই মিনিট না দেখলে মনে হয় 120 সেকেন্ড দেখে নিয়ে। আজাদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। দুলাভাই ওষুধ খাওয়াই নাই, এত ওষুধ খাওয়া যায়? ঠান্ডা জ্বর কিছুদিন আগে কমলো, বাট আজকে একটু বৃষ্টি লাগছে, এই কারণে আবার আর ঠান্ডা, এই জন্য নাক লাল হয়ে গেছে। লিখেছে, আপনি খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আলম লিখেছে, দেখতে অনেক সুন্দর, লাইভ শেষ হয়ে গেল। বোন আপনার ছেলে মেয়ে কয়টা? হাফিজুল মন্ডল, আমার একটি কন্যা সন্তান। হাই পুরি, তুমি এত সুন্দর কেন? হাসান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর। নমস্কার, নিউ মার্কেট আসে নক দিতে পারবা? নাম্বার দিব। নিউ মার্কেটের দোকান নাম্বার কত তাই বললেই হয়, সবাই তো দোকান নাম্বার জানলে কি হবে, আজব। আমি নিজে যে সারপ্রাইজ দেবো, জান আপনাকে দোকান নাম্বার দিয়ে দিন, একদিন হুট করে চলে যাবো। লাইভ শেষে ইনবক্সে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম, নারীরা কিসে আটকায় একটু বলবেন? নারীরা হচ্ছে পিওর ভালোবাসা আর একটু যত্ন করলেই আটকায়, শুধু টাকার জন্য যারা আটকায় সেটা ভালোবাসা না, সেটা লোভ, লোভের কারণে আটকায়। আপনি মেদিনীপুর আসেন, নুনু তো অন্যায়। জুনাইদা ইজ মাই স্মল ডটার, নাকে হাত কম লাগান লাল কম বলতেছি। আপনি সৌদি আরব কোন জায়গায় থাকেন? জায়গার নাম বলেন। ঠিক আছে, আপু কেমন আছেন? আমি কক্সবাজার থেকে বলতেছি, আপনার বাসা কোথায়? আমি খুলনা থেকে বলতেছি। এত হাত দাও কেন? পুরি ইমো নাম্বার দেওয়া যাবে? আমি অ্যাকচুয়ালি ইমো ইউজ করি না, চলে যাচ্ছি। জানতে পারেন না একটু বলেন।
কেমন আছো অচিন পাখি? আলহামদুলিল্লাহ ভালো। আমার বাড়ি গোপালগঞ্জ চন্দ্র দিগলিয়া সাবুদ্দিন। কোন জায়গায় থাকেন? জায়গার নাম বলেন। আমি খুলনাতে থাকি। এমডি সাগর ইসলাম লিখেছে হাই। রুবেল আলম লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। রুবেল আলম লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। খান্নাজি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন ঘুমাবা? আর একটু পরেই ঘুমাবো, বিছানা রেডি করব। আপু আপনাকে একটা প্রশ্ন করব। অবশ্যই। আমি কলকাতা থেকে দেখতেছি কেমন আছেন। আলহামদুলিল্লাহ। মিথ্যা কথা কেন বলেন? আপনি বলছেন আমি সৌদি আরব থাকি, সমস্যা কি আপনার সাথে? আরে ভাই, আমি খুলনাই থেকে, সৌদি আরব কেন থাকবো? খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ আপু, কুমিল্লা থেকে আপনার শুনতেছি। আপনার চোখের নিচে তেলটা অনেক ভালো লাগে। ইমরান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেখতেছি। কোভিড বলছিলাম, আপনি কোথা থেকে বলছেন? আমি খুলনা থেকে। আবার 2 মিনিট একটু ফোনটা দেখি, 1 মিনিট দিয়ে দিচ্ছে বাবা, দেখি। টাকা ভালোবাসা স্বার্থ আর কিছু না। এমনি বাদশাহ মালয়েশিয়া থেকে সদর কোন জেলা থেকে বলছেন আপনি? আমি এখন আছি খুলনা সদরে, আর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর। দেখি জুনাইরার ড্যাডি আমার কাছে। আপনার আইডি ঠিক আছেন কে? আজব, দেব বন্ধ করে দিব। এটা জিনিস দেখবো। জুনাইরা চড়ো চড়ো চড়ো, মারবা নাকি দুজন? আজ আহা জুনাইরা, এই যে শিপন ভাইয়া লিখেছে চরিত্রবান নারী আটকায় ভালোবাসায়, আর অসৎ নারী আটকায় টাকায়। ঠিক বলছেন, চরিত্রবান নারী আটকায়, একদম একটা সঠিক কথা লিখছে। বাবা, আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি, কারণ লাইভ এখন।